চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে 160 পিচ স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে। কাস্টমস জানায়, সকালে তল্লাশি করার সময় বিমানের 33 নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো দুটি বান্ডেল এবং 29 নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিনে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। সম্প্রতি সময় শাহ আমানত বিমানবন্দরে এটি স্বর্ণের সবচেয়ে বড় চোরাচালান। এসব স্বর্ণের দাম প্রায় 10 কোটি টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তারা।